জ্যাকুয়ে একজন বাঙালি প্রেমী ফ্রান্সের যুবক, যিনি 71-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশিদের ত্রাণ পাঠাতে ফ্রান্স থেকে পাকিস্তান এয়ারওয়েজের 720B উড়োজাহাজটি ফ্রান্সের অর্লি বিমানবন্দর থেকে ছিনতাই করেছিলেন বাংলাদেশের যুদ্ধ কবলিত নিপীড়িত মানুষদের পাশে দাঁড়াবার জন্য। 3 ডিসেম্বর 1971, 18 বছর বয়সের একজন ফরাসি যুবক জ্যাকুয়ে বেশ কৌশলী চিন্তায় অনেক ভেবেচিন্তে পরিকল্পনা করেই দিনটি বেছে নেন পিআইএর বিমান ছিনতাই করার জন্য। কেননা এদিন এই বিমানবন্দরে আসার কথা ছিল জার্মান চ্যান্সেলর উইলি ব্রান্ডিট এবং ফরাসি রাষ্ট্রপতি পাম্পিডুর। কুয়ের ধারণা ছিল এই দিন এই দুজনকে নিয়ে নিরাপত্তারক্ষীরা ব্যস্ত থাকবেন আর এই ফাঁকে তিনি তার কাজ হাসিল করবেন। পাকিস্তান এয়ারওয়েজের 720B উড়োজাহাজটি ছিনতাই করার পেছনে তার উদ্দেশ্য দাবি ছিল একটাই, সেটা হচ্ছে ভারতীয় শরণার্থী শিবিরে লক্ষাধিক বাংলাদেশিরা অমানবিক জীবনযাপন করছেন পাকিস্তানি হানাদারদের নিপীড়ন ও বিভিন্ন কারণে। দেশ ছেড়ে চলে আসা এই অসহায় মানুষদের 20 টন ঔষধ এবং যথাযথ পরিমাণে খাদ্য সরবরাহ করতে হবে। কে এই জ্যাকুয়ে? জ্যাকুয়ে ফ্রান্সের একজন স্থানীয় নাগরিক। আলজেরিয়াতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে 1943 সালের 5ই জানুয়ারি জ্যাকুয়ের জন্ম, কিন্তু বাবা সামরিক কর্মকর্তা হওয়ায় জন্মস্থলে থাকা হয়নি তার। এরপর পুরো পরিবার সহ স্থায়ীভাবে বসবাস শুরু করেন ফ্রান্সে। কুয়ে ফরাসি সেনাবাহিনীতে চাকরি করতেন, কিন্তু একটা সময় ভালো না লাগায় সেনাবাহিনী থেকে স্বেচ্ছা অবসর নেন জ্যাকুয়ে। সেনাবাহিনীর নিয়ন্ত্রিত জীবন তাকে আটকে রাখতে পারেনি, স্বাধীনচেতা হয়ে থেকে গেছেন সারা জীবন। ছোটবেলা থেকেই তার যেটা ভালো লাগতো সেটা করতেন তিনি, মানবতার হয়ে কাজ করেছেন নিজের ইচ্ছা মতো। মানবতার জন্য তিনি দৌড়েছেন ভারতে, ওয়েস্ট ইন্ডিজে, অস্ট্রেলিয়া সহ সারা বিশ্বে। হঠাৎ একদিন সংবাদ মাধ্যম থেকে জানতে পারেন পূর্ব পাকিস্তান নামে একটি জায়গার কথা, যেখানকার অধিবাসীরা পাকিস্তানের সঙ্গে আর থাকতে চাইছে না। সেই এলাকায় তারা সংখ্যাগরিষ্ঠ, ভাষা আর জাতিসত্তায় তারা পাকিস্তানিদের চেয়ে সম্পূর্ণ আলাদা। তাদের ন্যায্য দাবি অধিকারের আন্দোলন করছিল তারা। সেখানে জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করে কেন্দ্রীয় সরকার উল্টো সেনাবাহিনী লেলিয়ে দিয়েছে সাধারণ মানুষের উপরে, আর সেই সেনাবাহিনী নির্মমে ধর্ষণ ও গণহত্যা চালাচ্ছেন। এই খবর জানার পরে জ্যাকুয়ে আমাদের দেশের জন্য কিছু করার পরিকল্পনা করেন। দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করেন এই এত বড় অপারেশনের জন্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে হতাহতের খবর তিনি জানতে পেরেছিলেন সংবাদপত্র এবং অন্যান্য মিডিয়ার মাধ্যমে, সেই খবরে তার মন প্রাণ আকুল হয়ে উঠেছিল বাংলাদেশিদের জন্য। তিনি জানতেন ধরা পড়লেও ব্যর্থ হলে তার অনেক বড় শাস্তি হতে পারে। তারপরেও হাজার মাইল দূরের এই ভিনদেশি ফরাসি তরুণ বাংলাদেশের জন্য তার জীবনকে বাজি রেখেছিলেন। অর্লি বিমানবন্দর, প্যারিস, ফ্রান্স, 1971। 3রা ডিসেম্বরের উজ্জ্বল সকাল, এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জে একটা সাজসজ্জা। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আজ একটু বেশি ব্যস্ত, ধুয়ে মুছে ছাপ করা হচ্ছে মেঝে, আর 10টা জিনের চাইতে খানিকটা বেশি তদারকি করছেন তারা, কারণ রাষ্ট্রীয় সফরে ফ্রান্সে আসছেন জার্মান ভাইস চ্যান্সেলর। দুই দেশের মধ্যে শীতল একটা অবস্থা চলছিল অনেক বছর ধরেই, সেটার পরিসমাপ্তি হয়তো ঘটবে এই সফরেই। বিমানবন্দরের বাইরে একটা ট্যাক্সি এসে থামল, সেটা থেকে নামল দীর্ঘকায় এক যুবক। ভাড়া মিটিয়ে দিয়ে সামনের দিকে হাঁটা ধরল সে, পরনে নীল জ্যাকেট, পিঠে ঝোলানো ব্যাকপ্যাক। গেট দিয়ে ঢুকে সোজা ইমিগ্রেশনের দিকে এগিয়ে গেল সে, চোখে ধূর্ত চাউনি, তবে মুখটা অসম্ভব রকমের শিশুতোষ। ইমিগ্রেশনের প্রবেশপথে সিকিউরিটি চেকিংয়ের জন্য থামানো হলো তাকে। এই প্রথম যুবকের চেহারায় খানিকটা ভাবান্তর দেখা গেল, তবে সেটা ক্ষণিকের জন্য। নিরাপত্তার দায়িত্বে থাকা লোকটার শরীর হাতরে কিছুই পেল না সন্দেহভাজন কিছুই। মেটাল ডিটেক্টরে ধরা পড়ল না জ্যাকুয়ে নামের সেই যুবকের কোমর, অন্তর্বাস আর মোজার ভেতরে গুজে রাখা রিভলভারের আলাদা আলাদা অংশগুলো। রানওয়েতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারওয়েজের একটা বোয়িং 720 বিমান দাঁড়ানো, কিছুক্ষণ পরে আকাশে উড়বে সেটা। পিআইএ 709 নামের সেই বিমানে যাত্রীরা তখন ধীরে সুস্থে উঠে বসেছেন, সংখ্যাটা সব মিলিয়ে 30 জনের মতো। পাইলট সব কিছু দেখে শুনে নিচ্ছেন রুটিন মোতাবেক। সকালের মিষ্টি রোদ ছড়িয়ে পড়েছে অর্লি এয়ারপোর্টে, ঘড়িতে সময় তখন 11:30টার কাটা অতিক্রম করেছে। এমন সময় সিঁড়ি বেয়ে বিমানে উঠতে দেখা গেল আমাদের এই তরুণ জ্যাকুয়েকে। অর্লি এয়ারপোর্টের রেডিও তারবার্তায় একটা মেসেজ এসেছে, সেটা খুলেই চোখ কপালে উঠল রিসিভারের সামনে বসে থাকা এয়ারপোর্টের।
PIA-7 বিমানটা থেকে এসেছে মেসেজ, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে রানওয়েতে। বার্তায় লেখা, এই বিমানটা আমি ছিনতাই করেছি, আমার কথা না শুনলে পুরো বিমান উড়িয়ে দিব আমি, আমার ব্যাগে বোমা আছে। মজা করছে নাকি কেউ? চোখ কচলে একবার ভাবলেন অপারেটর, তারপর মেসেজটা ফরওয়ার্ড করে পাঠালেন তার উপরস্থ অফিসারের কাছে। কয়েক মিনিটের মধ্যেই রেড অ্যালার্ট জারি করা হলো অর্লি এয়ারপোর্টে। পুলিশের গাড়ি আর দমকল কর্মীদের গাড়ির সাইরেনে তখন কান পাতা দেয়। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা ততক্ষণে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন হাইজাকার জ্যাক উইয়ের সঙ্গে। কি চায় সে? কেন বিমানে বোমানে উঠেছে? কি তার উদ্দেশ্য? ওপাশ থেকে জবাব এলো, পূর্ব পাকিস্তানের স্বাধীনতাকামী মানুষের জন্য 20 টন ঔষধ বিমানে তুলে দিতে হবে, তাহলেই কেবল মুক্তি পাবে বিমানের নিরীহ যাত্রীরা। বিমানের ভেতরে ততক্ষণে কেয়ামত শুরু হয়ে গেছে। যাত্রীরা কান্নাকাটি করছেন, তার স্বরে চেঁচাচ্ছেন শিশুরা। পাইলটের কোমরে পিস্তল ঠেকিয়ে বসে আছেন জ্যাক উইয়ে। পিঠের ব্যাগটা এখন মাটিতে রাখা, সেটা থেকে উকি দিচ্ছে কিছু ইলেকট্রিক তার। সেখানে যে শক্তিশালী বোমা রাখা আছে এই ব্যাপারে সন্দেহ নেই কারো। জ্যাক উইয়ে অপেক্ষা করছেন ত্রাণ সামগ্রী গাড়ি আসার। কোনো আলোচনা নয়, টাকা পয়সা কিছু চায় না তার, শুধু আহত আর অসুস্থ মানুষগুলোর জন্য ওষুধ নেবেন তিনি। জ্যাক উইয়ে কোনো প্রফেশনাল হাইজাকার নন, বিপদে পড়া মানুষগুলোকে সাহায্য করার আর কোনো উপায় না পেয়েই কাজটা করেছেন তিনি। কোনো যাত্রীর সঙ্গে দুর্ব্যবহারও করেননি তিনি, সে পাকিস্তানি হলেও না। বিকেল শোয়া 5টা নাগাদ কুয়ের দাবি মেনে নিল নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ। ঔষধে ভর্তি একটা বড় ট্রাক এসে দাঁড়ালো রানওয়েতে। বিমানের কার্গোতে তোলা হতে লাগলো সেগুলো। রেডিওতে জানানো হলো এখানে কুয়ের চাহিদার অর্ধেক আছে, বাকি অর্ধেকটা আরেকটা ট্রাকে করে আনা হচ্ছে। সন্ধে 7টা নাগাদ সেই ট্রাকও এসে দাঁড়ালো বিমানের পাশে। প্রথম ট্রাকটা আসার পরেই প্রতিশ্রুতি মোতাবেক 8 জন জিম্মিকে মুক্তি দিয়েছিল কুয়ে। নারী আর শিশুরাই অগ্রাধিকার পেয়েছিল এক্ষেত্রে। তবে কর্তৃপক্ষের চালাকিটা ধরতে পারেনি জ্যাক উইয়ে, তাকে ধরার জন্য ফাঁদ পেতেছিল ওরা। এজন্যই 2 ধাপে পাঠানো হয়েছিল ঔষধের চালান, যাতে সময় পাওয়া যায় আর প্রথম ট্রাকের সাথে থাকা লোকজন বিমানের ভেতরের অবস্থানটাও দেখে আসতে পারে। বিমানবন্দর তখন ছেয়ে ফেলেছে কমান্ডোরা, তবে বিমান থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করছিল তারা। দ্বিতীয় ট্রাকের সঙ্গে ওয়ারহাউজম্যানের পোশাক এসেছিলেন কয়েকজন কমান্ডো। ট্রাক থেকে পেনিসিলিন আর পাউডার মিল্কের কার্টন বয়ে নিয়ে আসছিলেন ওরা। কার্গো ভরে গিয়েছিল, তাই বাদবাকি মালামাল এনে রাখা হচ্ছিল বিমানের মেঝেতে। জ্যাক উইয়ের খানিকটা অসতর্কতা কিংবা মনোযোগে চিড় ধরানোর অপেক্ষাতেই ছিলেন ওরা। এমনই একটা মুহূর্তে সুযোগ পেয়ে হাতছাড়া করলেন না তারা। হুট করেই ক্ষণিকের জন্য অন্য মনস্ক হওয়া কুয়ের উপর ঝাঁপিয়ে পড়লেন কর্মীর ছদ্মবেশে থাকা পুলিশ অফিসার অ্যান্টাইন সিবেলো। হাতে থাকা পিস্তলটা দিয়ে সিবেলোর দিকে গুলি চালিয়েছিলেন কুয়ে, কিন্তু রিফ্লেকশন খারাপ হয় সেটা আঘাত করতে পারেনি সিবেলোকে। তার জ্যাকেট ফুড়ে বেরিয়ে গিয়েছিল বুলেট, ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে গেলেন জ্যাক উইয়ে। তার উপরে চড়াও হলো জনা পাঁচেক কমান্ডো, লাথি কিল ঘুষিতে বেসামাল করে ফেলা হলো তাকে। ব্যাগের মধ্যে বোমাটোমা কিছুই পাওয়া গেল না, সেখানে ছিল পবিত্র বাইবেল, কিছু বই, একটা রেজার আর বৈদ্যুতিক তার। কুয়েকে গ্রেপ্তার করে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হলো গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য। সেখানে জ্যাক উইয়ে অকপটে স্বীকার করলেন, পৃথিবীর বুকে নতুন একটি দেশ, বাংলাদেশের মানুষকে সাহায্য করার জন্যই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। পরদিনের পত্রিকায় বিশাল কলাম লেখা হলো এই ঘটনা নিয়ে। কুয়ে যতক্ষণ বিমানটা দখল করে রেখেছিলেন তখন বারবার টিভি চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করা হচ্ছিল সেই দৃশ্য। জ্যাক উইয়ে যেটা করতে চেয়েছিলেন সেটা ঠিকঠাক করতে পারেননি। তবে যে ঔষধ সামগ্রীগুলো বিমানে তোলা হয়েছিল বাংলাদেশি শরণার্থীন মুক্তিযোদ্ধাদের সাহায্য করার জন্য, সেগুলো ঠিকই বাংলাদেশে এসে পৌঁছেছিল। অদ্রে দে মলতে নামের একটি সাহায্যকারী সংস্থার মাধ্যমে সে খাদ্য সামগ্রী ও ঔষধ যখন বাংলাদেশে পৌঁছায় তখন স্বাধীনতা সংগ্রামে বিজয় প্রায় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। বিমান ছিনতাইয়ের অভিযোগ প্রমাণিত হয়, আদালত জ্যাক উইয়েকে 5 বছরের কারাদণ্ড দিয়েছিল। তবে 1973 সালেই জেল থেকে মুক্তি পেয়েছিলেন জ্যাক উইয়ে। তার হয়ে মামলা লড়েছিল ঝানু সব আইনজীবী। তার আদর্শিক গুরু আদ্রে মার্লো স্বয়ং আদালতে হাজির হয়েছিল তার পক্ষে সাক্ষী দিতে। জ্যাক উইয়ে কখনো বাংলাদেশে আসেননি, যে দেশটার জন্য তিনি জীবন বাজি রেখে এমন আত্মত্যাগ করেছিলেন সেই দেশটা দেখতে কেমন, সেখানকার মানুষগুলো কেমন সেটা জানা হয়নি তার। মানবতার ডাকে সাড়া দিয়েছিলেন তিনি হাজার মাইল দূরের একদল কালো হাড্ডিসার রুগ্ন মানুষদের অসহায়ত্ব তার মনে ঝড় তুলেছিল। তিনি কিছু একটা করতে চেয়েছিলেন, তিনি একটা আলোড়ন সৃষ্টি করে ফেলেছিলেন বিশ্বজুড়ে।
হয়তো তার কর্মপন্থাটা সঠিক ছিল না, কিন্তু সেই মুহূর্তে এটা ছাড়া অন্য কিছু করারও ছিল না তার। মহান এই মানুষটির এই বিশাল কীর্তির কথা আমরা মনে রাখিনি, মনে রাখাটা প্রয়োজন ভাবিনি। রক্তস্রোত পেরিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেটার পেছনে ভিনদেশি কত বন্ধুর কত রকমের অবদান আছে, সেসব গল্প নতুন প্রজন্মকে শোনানোর কেউ নেই, এটাই তো আমাদের ব্যর্থতা। মহান এই মানুষটি 23 ডিসেম্বর 2012 সালে পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে চলে যান।